আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি প্যারামেসিয়াম এর কনজুগেশন নিয়ে একটু কথা বলবো। তো অ্যাট ফার্স্ট আমার একটু জানা দরকার যে আমার মাইক্রোফোনটি আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা। যদি কেউ এই মুহূর্তে লাইভে থেকে থাকেন তাহলে একটু দয়া করে জানাবেন কমেন্ট করে যে আসলে শুনতে পাচ্ছেন কিনা। এখন পর্যন্ত কোনো কমেন্ট দেখতেছি না। আসলে কি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? থ্যাংক ইউ আব্দুল করিম খোকা ভাই। আচ্ছা, আমরা তাহলে এখন আমাদের মূল আলোচনায় চলে যাই। ওয়েলকাম টু অনলাইন লাইভ ক্লাস উইথ জুওলজি প্রাণীবিদ্যা। আজকে আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে হাজির হয়েছি, যেটা হচ্ছে কনজুগেশন। আসলে আমরা প্রথম বর্ষের এই কনজুগেশনটা নিয়ে আমরা অনেকখানি সমস্যা ফেস করি, কনজুগেশন মাথার মধ্যে থাকে না। আসলে যাদের মধ্যে এরকম একটা হেজিটেশন কাজ করে তাদের জন্যই মেনলি আজকের এই ক্লাসটা। আমি আশা করি তারা এখান থেকে উপকৃত হবেন। জানি না আমি কতটুকু বোঝাতে পারবো বা আপনারা কতটুকু আমার কাছ থেকে নিতে পারবেন। আমি যদি বা এটা আই এম নট শিওর, বাট আর টাইম এ বেস্ট। সর্বপ্রথম আমি আমার পরিচয়টি একটু দিয়ে নিই। আমার পরিচয়টি হচ্ছে আমি মনিরুজ্জামান মনির। পড়াশোনা করেছি রংপুর সরকারি কলেজ রংপুর থেকে, প্রাণীবিদ্যা বিভাগ 2014-15 সেশন। বর্তমানে আমি একাডেমিক সেক্রেটারি বা একাডেমিক সচিব রংপুর সিটি ম্যাটস অ্যান্ড আইএসটিতে কর্মরত আছি। তো এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। আমরা এখন একটু পড়াশোনার মধ্যে চলে যাব। কনজুগেশন কী আসলে আপনারাই বলুন তো কমেন্টের মধ্যে। আজকে আমি আপনাদের লাইভ ক্লাস মিনস অবশ্যই আপনাদের এখানে পার্টিসিপেন্টের অংশগ্রহণ ওতপ্রোতভাবে জড়িত। আমি গতদিনের ক্লাসটাতে আপনাদেরকে খুব একটা ভালো সময় দিতে পারিনি, ফলে আপনাদের কাছ থেকে আমি কোনো প্রকার ফিডব্যাক আশা করি নাই। আজকে আমি আপনাদের কাছ থেকে আশা করব, অডিয়েন্স আপনাদের কাছ থেকে আজকে আমি আশা করব যে আপনারা আজকে একটু বলেন তো আপনারা কী বোঝেন কনজুগেশন বলতে, আসলে আপনারা কী বোঝেন? আমি সকল ভাই বোনদের উদ্দেশ্যে বলতেছি। শোনা যাচ্ছে ক্লিয়ার? একদম ক্লিয়ার ভাইয়া, ওকে। আপনারা আসলে কি বুঝতেছেন বা আপনারা কি মনে করেন কনজুগেশন কি, যদি একটু কি কমেন্টে আপনারা যদি লিখেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় আছি। কমেন্ট আপনারা একটু কমেন্ট করবেন যে আপনারা আসলে কনজুগেশন বলতে কী বোঝেন। শর্ট, একবারই শর্ট ফর্মে, ডিটেলস লেখার দরকার নাই, একবারই শর্ট ফর্মে, একবারই শর্ট। ধরুন যে আপনার এমসিকিউ এর মতো একবারই শর্ট সংক্ষিপ্ত আকারে যে আপনি এটা বোঝেন কনজুগেশন। আচ্ছা, এখন পর্যন্ত আমি কোনো প্রকার কমেন্ট পাইনি, কিন্তু খুব সম্ভবত আপনাদের কাছ থেকে এই কোশ্চেনের অ্যান্সারটা পেতে পেতেই হয়তো আমার অনেকটা সময় চলে যেতে পারে, ফলে ক্লাসটি অনেক দীর্ঘ সময় নিয়ে হতে পারে।
ওকে, ধন্যবাদ আত্মবুদ্দিন সুজন ভাই। প্রোটোপ্লাজমীয় ব্রিজতরীর মাধ্যমে দুটি প্রোটোনিউক্লিয়াসের মিলনের যে প্রজনন হলো এটাই হচ্ছে কনজুগেশন, রাইট? আসলে সুজন ভাই অসংখ্য ধন্যবাদ। সুজন ভাই যেটা বলেছেন সেটা অবভিয়াসলি ঠিক আছে। তো অ্যাকচুয়ালি কনজুগেশনটা হচ্ছে আমরা যেটা আর কি বইয়ের ভাষা থেকে যেটা বুঝি সেটা হচ্ছে যে দুইটি একই প্রজাতি, নট আলাদা আলাদা প্রজাতি হবে এমনটা নয়, একই প্রজাতির মধ্যে দুইটি পাশাপাশি থাকবে কিন্তু একটির সঙ্গে আরেকটির মানে ওতপ্রোতভাবে মিশে যাবে না, মাঝখানে একটা পর্দা যেটা সুজন ভাই বলেছেন প্রোটোপ্লাজমীয় পর্দা একটা ইয়া থাকবে, আবরণ থাকবে। তো আমরা আগে এই বিষয়টা একটু বইয়ের থেকে আগে জেনে নিই, বইয়ে কীভাবে দেয়া আছে। বইয়ে দেয়া আছে যে পদ্ধতিতে একই প্রজাতিভুক্ত দুইটি গ্যামেট অস্থায়ীভাবে, একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করবেন, অস্থায়ীভাবে টেম্পোরারি নট পার্মানেন্ট পাশাপাশি অবস্থান করে কেবলমাত্র তাদের নিউক্লিয়াসের বিনিময়ের মাধ্যমে বা নিউক্লিয়াসের বিনিময় ঘটায় এবং পরে আবার পৃথক হয়ে স্বাধীনভাবে জীবন ধারণ করে। এই যে প্রক্রিয়াটা হলো এই প্রক্রিয়াটা হচ্ছে কনজুগেশন, কনজুগেশন একটি প্রক্রিয়া যেখানে আমরা যদি এখন আমাদের নিজের ভাষায় যদি বলতে যাই তাহলে আমরা এইভাবে বলতে পারি, কনজুগেশন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় একই প্রজাতিভুক্ত দুটি গ্যামেট অস্থায়ীভাবে পাশাপাশি অবস্থান করে এবং শুধুমাত্র তাদের নিউক্লিয়াসের বিনিময় ঘটায়। আমরা একটা বিষয় খুব ভালো করেই জানি, যদি কোনো প্রজাতির বংশবিস্তার করতে চায় এবং সেটা যদি আমাদের যৌন পদ্ধতিতে যদি হয়ে থাকে তাহলে দুইটি শুক্রাণু এবং ডিম্বাণু একত্রিত হওয়ার ফলে নতুন করে জায়গা উৎপন্ন হয়। কনজুগেশনও এর কাছাকাছি একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় সেল দুইটা আলাদাভাবে থাকবে কিন্তু যৌন প্রক্রিয়ায় একটি অপরটির সঙ্গে মিশে যায়, এ প্রক্রিয়ায় একটি অপরটির সঙ্গে মিশবে না, শুধুমাত্র এদের নিউক্লিয়াসের বিনিময় ঘটাবে। এই যে নিউক্লিয়াসের মাধ্যমে যে প্রক্রিয়াটা ঘটতেছে এটাই হচ্ছে কনজুগেশন। এই প্রক্রিয়াটা শুধুমাত্র সিলিয়াটা এবং সেপ্টোরিয়ার মধ্যেই আমরা এই যে ইয়াটা এটা আর কি দেখতে পারি, প্রক্রিয়াটা আমরা দেখতে পাই। তো আমরা নিশ্চয়ই কনজুগেশনের যে কনজুগেশন আমাদের অনেক সময় মুখস্থ করতে হয়, তো আশা করি আজকের পর আর আমাদেরকে মুখস্থ করতে হবে না। এরপর আমরা একটু দেখব আমাদের প্রথম বর্ষের অ্যানিমেল ডাইভার্সিটি, যেটা নটোকর্ড এবং কর্ডাট, সরি প্রোটোজোয়া এন্ড কর্ডাট আমাদের যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টের মধ্যে প্রামেসিয়াম নামে যে প্রাণীটি রয়েছে সেই প্রাণীর কনজুগেশন প্রক্রিয়াটা কীরকম, আসলে কোন প্রক্রিয়ায় এটার কনজুগেশন ঘটে, তো আমরা একটু জেনে নেই যেটার এখানে। সর্বপ্রথম এই কনজুগেশন প্যারামেসিয়ামের কনজুগেশনটা যদি আমি আপনাদেরকে বোঝাতে চাই তাহলে আপনাদেরকে দুইটা টপিকস, দুইটা বিষয় খুব ভালো করে আগে মাথায় নিতে হবে। একটি হচ্ছে মাইক্রো আর একটি হচ্ছে ম্যাক্রো। আমরা যদি নর্মালি যদি বলি যে মাইক্রো এবং কারের মধ্যে পার্থক্য কি, মাইক্রো এবং কার, আমরা যারা বর্তমান সরাসরি বা এই লাইভে যারা আমরা আছি তারা নিশ্চয়ই প্রত্যেকেই মাইক্রো এবং হচ্ছে আমাদের কারের মধ্যে পার্থক্য নিশ্চয়ই জানি। তো আমরা তো একটা মাইক্রো পেয়ে গেলাম, আরেকটি হচ্ছে ম্যাক্রো। ম্যাক্রো মিন্স মাইক্রোর থেকে ছোট। এই দুইটা জিনিস আমরা যদি ভালো করে না বুঝি তাহলে এই প্যারামেসিয়ামের যে আসলে ফুল যে অপশানটুকু এটুকু আমরা আসলে বুঝবো না। এটা বুঝতে গেলে আমাদের এই মাইক্রো এবং ম্যাক্রো এই দুইটা জিনিস যদি কেউ ভালো করে মাথায় যদি রাখতে পারি তাহলে এই কনজুগেশন পদ্ধতিটি আমরা খুব সহজেই বুঝতে পারবো এবং খুব সহজেই আপনি যে কোনো সময় যদি পড়েন তাহলে এটা 100% বুঝতে পারবেন, আমি 100% শিওর। কিন্তু আপনাকে সর্বপ্রথম আগে মাথায় রাখতে হবে
হোয়াট ইজ মাইক্রো অ্যান্ড হোয়াট ইজ ম্যাক্রো। তো আমি আগে আপনাদেরকে একটা ক্লু দিয়ে ফেলেছি যে মাইক্রোর থেকে ছোটো যেটি সেটি হচ্ছে ম্যাক্রো। তো এক্স্যাক্টলি তাই, মাইক্রোর থেকে ছোট যে অংশটি সেটাই হচ্ছে ম্যাক্রো। তো এখানে দুইটি নিউক্লিয়াস অবস্থান করে প্যারামেসিয়ামের মধ্যে, আমাদের দুইটি নিউক্লিয়াস থাকে, এটা আমরা খুব ভালো করেই জানি, যেখানে একটি মাইক্রো নিউক্লিয়াস এবং একটি ম্যাক্রো নিউক্লিয়াস। এই দুইটি জিনিস আপাতত আপনার মাথায় রাখেন, পরে আবারও এই মাইক্রো নিউক্লিয়াস এবং ম্যাক্রো নিউক্লিয়াসের মধ্যে আমি আসতেছি। ততক্ষণে আমরা প্যারামেসিয়ামের সম্পর্কে হালকা একটু জেনে নেই। সেটি হচ্ছে প্যারামেসিয়াম যখন কনজুগেশন পদ্ধতি ঘটাবে তখন এর পারিপার্শ্বিক পরিবেশে নিশ্চয়ই কিছু না কিছু দরকার হয়। সেটি কীরকম থাকে, এ সময় এদের শরীরবৃত্তীয় কী কী ধরনের সমস্যা তৈরি হয় বা শরীরবৃত্তীয় কী কী পরিবর্তন লক্ষ্য করা যায় সেগুলো আমরা আগে জেনে নিই একটু। প্যারামেসিয়াম কাউডেটামের কনজুগেশনের সময় দুটি ম্যাটিং টাইপস খুব কাছাকাছি, অ্যাকচুয়ালি এটা ম্যাটিং টাইপ না হয়ে খুব সম্ভবত ম্যাচিং টাইপ হইতে পারে, খুব কাছাকাছি চলে আসে, তার মানে একটি অপরটির সঙ্গে থাকে, এবং এদের অঙ্কীয় তল তার মানে লম্বালম্বি বরাবর, অঙ্কীয় তল বরাবর বলতে লম্বালম্বি বরাবর মুখ অঞ্চলে একে অপরকে স্পর্শ করে, একটা অপরটার সঙ্গে স্পর্শ করে একবারে লেগে যায় কিন্তু পরস্পরের সঙ্গে মিশে যায় না। আমি আপনাদেরকে একটু আগেই কিন্তু বলেছি যখন আমি কনজুগেশনের সংজ্ঞা বলি যে একটি অপরটির সঙ্গে মিশে যাবে না, যেরকমটা আমাদের যৌন প্রক্রিয়ায় মিশে যায়। এই অবস্থায় এরা কেবলমাত্র খাদ্যদ্রব্য আহার করে না, এই সময় এরা কোনো রকমেই খাদ্যদ্রব্য আহার করবে না, তার মানে এরা এই সময়টাতে একবারে অনাহারে থাকবে এবং মুখের অঙ্গাণুগুলো অবলুপ্ত হবে। কিছুটা সময়ের জন্য এদের মুখের যে অঙ্গাণুগুলো আছে যেগুলোর মাধ্যমে এরা খাদ্য গ্রহণ করে থাকে সেগুলো আর থাকবে না, বিলুপ্ত হয়ে যাবে। পরপর বা পরস্পরের স্পর্শ স্থলের পেলিকল গলে যায়। আমরা জানি প্যারামেসিয়ামের চতুর্দিকে একটি পেলিকলের আবরণ থাকে, এটি গলে যাবে এবং এখানে শুধুমাত্র প্লাজমীয় একটা পর্দা থাকবে। প্লাজমীয় পর্দাটি কিন্তু গলবে না, যদি প্লাজমীয় পর্দাটি গলে যায় তাহলে তো একটি অপরটির সঙ্গে একবারে মিশে গেল। এই প্লাজমীয় পর্দাই মেনলি এদেরকে আলাদা করবে, যে কথাটি সর্বপ্রথম আমি দেখেছি আর কি, সুজন ভাই লিখেছিলেন। তো এই প্লাজমীয় সেতুবন্ধন যে স্থাপিত হবে, তার মানে এই যে প্লাজমা দুইটা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটি সেতুবন্ধন তৈরি হবে, এই অবস্থায় এরা জোড়ায় জোড়ায় সাঁতার কাটে। যেহেতু এখানে একটা আপনার সেতুবন্ধন তৈরি হয় ফলে এরা আলাদাভাবে সাঁতার কাটতে পারে না, একত্রিত হয়ে সাঁতার কাটে। অতঃপর এদের নিউক্লিয়াসে নানা রকম পরিবর্তন দেখা যায়। এদের নিউক্লিয়াসে এরপর যে পরিবর্তনগুলো ঘটবে এই পরিবর্তনগুলোর মাধ্যমেই কিন্তু এরা বংশবিস্তার করতেছে বা নতুন করে প্যারামেসিয়াম তৈরি হবে। এখানে আমি আপনাদেরকে আবার একটু আগের কথা নিয়ে আসব, যেটি হচ্ছে মাইক্রো এবং ম্যাক্রো। এখানে আমরা দুটি জিনিস সর্বপ্রথম খেয়াল করব। প্রথমটি বলা হচ্ছে মাইক্রো নিউক্লিয়াস, মানে বড় নিউক্লিয়াস। আমরা যদি প্যারামেসিয়ামের একটি চিত্র দেখি, সর্বপ্রথম এখানে দুইটি আমরা নিউক্লিয়াস দেখতে পাচ্ছি। এক নম্বর সাইনে, এক নম্বর সাইনে আমরা দুইটি নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, এটিকে বলা হচ্ছে কনজুগ্যান্ট এবং এটিকে বলা হচ্ছে কনজুগ্যান্ট। একটা হচ্ছে এ টাইপ এ কনজুগ্যান্ট, একটা হচ্ছে টাইপ টু বা বি কনজুগ্যান্ট। এই দুটারই আলাদা আলাদা রং এদেরকে আলাদা করেছে, কিন্তু মাঝখানে দেখবেন যে একই রকম একটা সেতুবন্ধন তৈরি আছে, যেটা হচ্ছে প্লাজমীয় সেতুবন্ধন। এখানে দুইটি নিউক্লিয়াস বিদ্যমান, একটি হচ্ছে মাইক্রো আরেকটি হচ্ছে ম্যাক্রো। এই ম্যাক্রো নিউক্লিয়াসটি আমাদের একটি, মাইক্রো নিউক্লিয়াসও একটি। এখন এই মাইক্রো নিউক্লিয়াস নিয়ে আমরা কিন্তু সর্বপ্রথম কথা বলতেছি। প্রতিটি নিউক্লিয়াসের মানে প্রতিটি মাইক্রো নিউক্লিয়াসের দেহের মধ্যবর্তী অঞ্চলের অবস্থান থেকে সরে যায়। আমরা একটু যদি খেয়াল করি তাহলে দেখেন
এখানে কিন্তু মাইক্রোনিউক্লিয়াসটি মধ্যবিত্ত মানে মধ্য এই প্যারামিসিয়ামের মাঝখানের অবস্থানে থাকার কথা, সেটি কিন্তু সরে গেছে, মধ্যবর্তী অঞ্চলের অবস্থান থেকে সরে যায় এবং মোটা দড়ির মতো আকার ধারণ করে। তার মানে এটি কিছুটা মোটা দড়ি, আমরা যদি এমনিতে যদি দেখি তাহলে এটা গোলাকৃতির হয়, কিন্তু যখন আমরা এটিকে আলাদাভাবে দেখি, আই মিন কিছুটা সময় যাওয়ার পরে আমরা যদি দেখি, যখন এরা একত্রিত হইল, এদের চতুর্দিকে যে প্লাজমীয় আবরণটি আছে সেটি যখন তৈরি হয়ে গেল, তখনই এই প্লাজমীয় আবরণ তৈরি হওয়ার পরেই আমাদের এই যে মাইক্রোনিউক্লিয়াসটি, বড় নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটি তার অবস্থান থেকে সরে যাবে এবং মোটা দড়ির মতো আকার ধারণ করবে। এই অবস্থাটাকে বলা হচ্ছে স্কেইন, এই অবস্থাটাকে বলা হচ্ছে স্কেইন অবস্থা, বা এটিকেই স্কেইন অবস্থা বলে। আমাদের অনেক সময় ব্রিফ কোশ্চেন আসে যে স্কেইন কি, তো এই স্কেইন হচ্ছে প্যারামেসিয়ামের কনজুগেশন প্রক্রিয়ায় প্রতিটি মাইক্রোনিউক্লিয়াস দেহের মধ্যবিত্ত অঞ্চল থেকে সরে গিয়ে মোটা দড়ির মতো আকার ধারণ করে, একে স্কেইন অবস্থান বলে বা স্কেইন বলে। আশা করি যে এই ব্রিফ কোশ্চেনটিও এর মধ্যে হয়ে গেছে। এরপর এটা খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে যায়, তার মানে দেহখণ্ডে বিভিন্নভাবে ভেঙে যায় এবং দেহের অভ্যন্তরে প্রোটোপ্লাজমের মধ্যে ছড়িয়ে পড়ে। এই যে আমাদের যে মাইক্রোনিউক্লিয়াস যেটা আমরা পাইলাম, সেটা দড়ির মতো অবস্থায় তৈরি হওয়ার পরে এটা ছোটো ছোটো অংশে বিভক্ত হয়। আমরা যদি আবার যদি একটু দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি দুই নম্বর স্লাইডে, দুই নম্বর যে অংশটি আছে, টু ডটার মাইক্রোনিউক্লিয়াস, এই যে টু ডটার মাইক্রোনিউক্লিয়াস, এর পাশে দেখেন এটা দেখেন, এখানে অনেক ছোট ছোট, এখানে কিন্তু প্রথমে ছিল এটা মাইক্রোনিউক্লিয়াস, এটা ম্যাক্রোনিউক্লিয়াস, এখানে এসে এটা কিন্তু ম্যাক্রোনিউক্লিয়াসে পরিণত হচ্ছে, তার মানে অনেক ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হচ্ছে, আর এটা কিন্তু মাইক্রোনিউক্লিয়াস থেকে যাচ্ছে। অবশেষে সাইটোপ্লাজমের মধ্যে মিলিয়ে যায়। কোনটি মিলিয়ে যায়? মাইক্রোনিউক্লিয়াসটি, যে ম্যাক্রোনিউক্লিয়াসটি মিলিয়ে যাচ্ছে। এরপরে কি হচ্ছে, প্রতিটি মাইক্রোনিউক্লিয়াস, দেখেন এখানে আমাদের একটা জায়গায় সামান্য একটু ভুল হয়ে গেছে, আমাদের এখানে প্রথমটাই হবে ম্যাক্রোনিউক্লিয়াস, পরেরটা হচ্ছে মাইক্রোনিউক্লিয়াস, তো প্রতিটি মাইক্রোনিউক্লিয়াস পরপর মিউটিক বিভাজন করতেছে, মাইক্রো মানে ছোট, যেটা ছোট নিউক্লিয়াসটি পরপর বিভাজন হচ্ছে এবং এটি পরপর বিভক্ত হয়ে চারটি অপত্য মাইক্রোনিউক্লিয়াস তৈরি করবে। পরপর চারটা যখন নিউক্লিয়াস তৈরি করতেছে, এই চারটি নিউক্লিয়াস আবার একই সঙ্গে থাকতেছে, দেখেন নাম্বার থ্রিতে, আমরা এখানে কিন্তু নাম্বার থ্রি দেখতেছিলাম, এখানে দেখেন নাম্বার থ্রি, চারটি পরপর যে ডটার মাইক্রোনিউক্লিয়াস আছে, এই মাইক্রোনিউক্লিয়াসগুলো পরপর সাজানো আছে, আর এখানে যে ম্যাক্রোনিউক্লিয়াস যেটা ছিল সেটা কিন্তু আমাদের চতুর্দিকে সরাই গেছে, এটা কিন্তু একবারে বিলীন হয়ে গেছে মোটামুটি, তবে একবারে বিলীন বলা যাবে না, তবে বিলীন, মোটামুটি বিলীন, এটা আমাদেরকে ধরে নিতে হবে। এখন দেখেন প্রতিটি কনজুগেটসের চারটি হ্যাপ্লয়েড অপত্য মাইক্রোনিউক্লিয়াস মধ্যে তিনটি বিলুপ্ত হয়ে যায়। আমাদের এটি কিন্তু একটা হ্যাপ্লয়েড মাইক্রোনিউক্লিয়াস, এই যে এতক্ষণ ধরে আমরা যতগুলো কথা বলতেছি প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদাভাবে সংযুক্ত হয়েছে একটির সঙ্গে অপরটি, তার মানে এগুলো কিন্তু হচ্ছে আলাদাভাবে যখন সংযুক্ত হয়েছে তখন কিন্তু এরা প্রত্যেকটি আলাদা আলাদাভাবেই থাকতেছে এবং এরা প্রত্যেকটি হ্যাপ্লয়েড অবস্থায় আছে। এখন যখন এরা ক্রোমোজোমের নিউক্লিয়াসে যখন
ক্রসিং ঘটাবে তখন কিন্তু তারা ডিপ্লয়েড, এটা আমরা সবাই খুব ভালো করে জানি। তো এই হ্যাপ্লয়েড চারটি মাইক্রোনিউক্লিয়াসের মধ্যে তিনটি বিলুপ্ত হয়ে যাবে এবং অবশিষ্ট যে একটা থাকবে এটা অসম বিভাজনের ফলে দুইটি গ্যামেটিক নিউক্লিয়াসে পরিণত হবে। তার মানে এই দুইটি নিউক্লিয়াসেই মেনলি গ্যামেট তৈরি করবে। এদের মধ্যে অপেক্ষাকৃত বড়টিকে নিষ্ক্রিয় প্রোনিউক্লিয়াস, এই দুইটা যে নিউক্লিয়াস অসম, একটি যে তিনটি অবলুপ্ত হইল, আমরা যদি এখানে একটু দেখি এই যে তিনটি যেটা হচ্ছে অবলুপ্ত হচ্ছে একটি থাকতেছে, এই একটির মধ্যে দুইটি আবার তৈরি করবে, মানে অসম বিভাজনের মাধ্যমে দুইটি হলো। এই যে দুইটি নিউক্লিয়াস তৈরি হলো, এই দুইটি নিউক্লিয়াসের মধ্যে একটি হচ্ছে বড়, একটি হচ্ছে ছোট। যে বড় সে ওই হ্যাপ্লয়েড কোষের মধ্যেই অবস্থান করবে, আর ছোটটি অপরটির ওখানে গিয়ে ডিপ্লয়েড কোষ তৈরি করবে। তো এদের মধ্যে অপেক্ষাকৃত বড়টিকে নিষ্ক্রিয় প্রোনিউক্লিয়াস বলা হচ্ছে। নিষ্ক্রিয় মানে কি, সে ওখানে নিষ্ক্রিয়ভাবেই থাকবে, সে কোনো প্রকার তাকে যে বংশবিস্তার ঘটাতে হবে এটা আসলে তার কোনো প্রকার চিন্তা নেই, সে নিষ্ক্রিয়। আর অন্যটি হচ্ছে যেটা ক্ষুদ্র, সেটা যেহেতু ক্ষুদ্র জিনিস সহজেই পরিবাহিত হয় এই জন্য সে হচ্ছে পরিবাহী নিউক্লিয়াস বা সক্রিয় প্রোনিউক্লিয়াস। আমরা এখানে মোটামুটি এক থেকে চার নম্বর ধাপ এবং পাঁচ নম্বর ধাপটিও আলোচনা করে ফেলেছি, এখন আমরা যাব ছয় নম্বর ধাপে। প্রতিটি কনজুগেটের সক্রিয় পরিবাহী প্রোনিউক্লিয়াসটি প্রোটোপ্লাজমীয় সেতুতঙ্গের মধ্য দিয়ে একটি অপরটির দেহে প্রবেশ করে ও স্থির প্রোনিউক্লিয়াসের বা যেটা নিষ্ক্রিয় প্রোনিউক্লিয়াস সেই নিষ্ক্রিয় প্রোনিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে জাইগোট নিউক্লিয়াস সৃষ্টি করে। এর ফলে প্রতিটি প্যারামেসিয়ামে শুধু একটি ম্যাক্রোনিউক্লিয়াস যা জাইগোট দেখা যায়। একটি করে সিনকারিয়ান বলে এ সময় যেটি থাকে এটিকে, মানে এর প্রত্যেকটিকে, একটা হচ্ছে দুইটা যেহেতু আছে দুইটার মধ্যেই যেহেতু আমাদের সেতুবন্ধন তৈরি হবে, যেমন এখানে আমরা যদি দেখি এই যে এখানে একটা আসলো আবার এখান থেকে একটা গেল, তাহলে দুইটা আলাদা আলাদাভাবে থাকতেছে, এই যে এদেরকে বলা হচ্ছে সিনকারিয়ান প্রোনিউক্লিয়াস বা এই যে সিনকারিয়ান, এই সিনকারিয়ানটাকে, এটি যেহেতু দুইটা নিউক্লিয়াসের সমন্বয়ে তৈরি হচ্ছে এই জন্য এটিকে বলা হচ্ছে ডিপ্লয়েড, এটি অবশ্যই ডিপ্লয়েড, কারণ এর আগে যখন হ্যাপ্লয়েড ছিল তখন তো সে এককভাবেই ছিল, অন্য কোনো কোষের সঙ্গে সে মিলিত হয়নি, কিন্তু এখন কিন্তু এরা আলাদা আলাদা হয়ে গেছে, আলাদা আলাদা থেকে একত্রিত হয়েছে। প্যারামেসিয়াম দুটি অতঃপর এই জাইগোট নিউক্লিয়াস সহ পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যখনই এগুলো ডিপ্লয়েড হয়ে গেল, এই ডিপ্লয়েড হয়ে যাওয়ার পরপরেই এগুলোকে, সরি আমি ফোনটাকে একটু সাইলেন্ট করে নিই, ডিপ্লয়েড হয়ে যাওয়ার পরেই এরা আলাদা হয়ে যায় এবং কি করে প্রত্যেকটি আলাদাভাবে মানে নতুন করে বিভাজন ঘটায়, এবং এই যখনই আলাদা হয়ে যায় তখনই এদের এক একটিকে বলা হচ্ছে এক্স কনজুগ্যান্টস। আমরা প্রথমে শুধুমাত্র দেখেছি এ কনজুগ্যান্টস বি কনজুগ্যান্টস, এরপর এই কনজুগ্যান্টস দুইটা একখানে হইল, তারা মিলিত হইল, এখানে তারা দুইটা চারটা মাইক্রোনিউক্লিয়াস বিভাজন ঘটাইল, ম্যাক্রোনিউক্লিয়াসটি বিলুপ্ত হয়ে গেল, অতঃপর তারা তিনটি যে চারটি মানে দুইটার পরে দুইটা চারটা কনজুগ্যান্ট তৈরি করলো, প্রথমে হচ্ছে নিউক্লিয়াস তৈরি করলো, মাইক্রোনিউক্লিয়াস তৈরি করলো, এই মাইক্রোনিউক্লিয়াসগুলোর মধ্যে থেকে তিনটা তৈরি নষ্ট হয়ে গেলো, ভেনিশ হয়ে গেল, একটি থাকলো, সেই একটিকে আবার যে অসম বিভাজনের ফলে দুইটি তৈরি হলো, যেহেতু অসম বিভাজন তার মানে অবশ্যই এটা সমানভাবে তৈরি হয়নি, একটি ছোটো একটি বড় হয়েছে, এর মধ্যে ছোটোটি হচ্ছে নিষ্ক্রিয় হলো এবং বড়টি হচ্ছে সক্রিয় প্রোনিউক্লিয়াস, নিষ্ক্রিয় প্রোনিউক্লিয়াস এবং সক্রিয় প্রোনিউক্লিয়াস হইল। এই সক্রিয় প্রোনিউক্লিয়াসটি
আবার নিষ্ক্রিয় প্রোটন নিউক্লিয়াসের সঙ্গে প্রণীত হয়ে যুক্ত হয়ে দুইটি ডিপ্লয়েড একটি সিনক্রিয়ন তৈরি করলো। এই সিনক্রিয়ন যখনই তৈরি হলো তখনই আবার এরা এই প্যারামেসিয়াম দুইটি নিজের দেহতল থেকে আবার আলাদা হয়ে গেল এবং এরা স্বাধীনভাবে আবারও জীবনযাপন শুরু করলো। এ সময় প্রত্যেকটি যে আলাদা আলাদা যে দুইটি প্যারামেসিয়াম আছে এই প্যারামেসিয়াম দুইটিকে বলা হচ্ছে এক্স কনজুগ্যান্ট। এই এক্স কনজুগ্যান্ট এর নিউক্লিয়াসটি অতঃপর পরপর তিনবার, আমরা জানি দুইয়ের উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে আট হয়, সরি চার হয়, আবার চারের উপর যদি আমরা দুইয়ের উপর যদি কিউব দেই, যেহেতু তিনবার বিভাজন হবে দুইয়ের উপর যদি আমরা কিউব দেই তাহলে এটি নয় হয়, কিন্তু এটি টোটাল আটবার বিভাজিত হবে, নয় বার নয় টোটাল আটবার বিভাজিত হবে। এই আটবার আটটি নিউক্লিয়াস উৎপন্ন করে, তাহলে আমরা একটু দেখে নিই যে কীভাবে আটটা নিউক্লিয়াস উৎপন্ন হচ্ছে। এই যে চারটা, এবং এই চারটেই আবার নতুন করে বিভাজিত হয়ে আটটা নিউক্লিয়াস তৈরি করবে। প্রথমে একটা নিউক্লিয়াসে বিভাজিত হলো দুইটা, দুইটাই হচ্ছে চারটা, চারটেই আবার দুই বিভাজিত হয়ে আটটা নিউক্লিয়াস তৈরি করলো। এই আটটা নিউক্লিয়াস আবার কী করবে, তাই না? এই আটটা নিউক্লিয়াস দেখেন তিনবার দ্রুত বিভাজন হচ্ছে, বিভাজন হওয়ার ফলে আটটি নিউক্লিয়াস তৈরি করছে কিন্তু। আচ্ছা, এরপর আমরা পরেরটিতে যাই। এই আটটি নিউক্লিয়াসের মধ্যে চারটি মাইক্রোনিউক্লিয়াস পুনঃপ্রতিষ্ঠা করে। এই যে ম্যাক্রোনিউক্লিয়াস পুনঃপ্রতিষ্ঠা করলো, আমরা জানি যে প্রথমের দিকে এই ম্যাক্রোনিউক্লিয়াসের সবগুলো উপাদান সরাই ছিঁড়ে গেছে, পরে আবার এই যে এখানে আমাদের দুইটা নিউক্লিয়াস তৈরি আসছে, একটা হচ্ছে ছোটো একটা বড়, তার মানে এখানেও একটা ম্যাক্রো এবং একটা মাইক্রোনিউক্লিয়াস তৈরি হয়েছে। এই ম্যাক্রোনিউক্লিয়াসগুলো আবার বিভাজিত হচ্ছে, তো এই মাইক্রোনিউক্লিয়াস, এই ম্যাক্রোনিউক্লিয়াসটা আবার হচ্ছে পুনঃপ্রতিষ্ঠা করবে। নিউক্লিয়াসের মধ্যে চারটি, আমাদের যে আটটি নিউক্লিয়াস হলো তার মধ্যে চারটি হচ্ছে পুনঃপ্রতিষ্ঠা করবে, আর তিনটি আমাদের কিন্তু এই যে তিনটি আমাদের হচ্ছে এখানে বিলীন হয়ে যাবে, আর চারটা থাকলো এরা হচ্ছে ম্যাক্রোনিউক্লিয়াস তৈরি করলো, বড় হয়ে গেল এরা, আর যে একটা ছোটো থাকলো এই ছোটো নিউক্লিয়াসটি এখন আবার বিভিন্নভাবে বিভাজিত হবে, তিনটি মিলিয়ে যায়, অবশিষ্ট চারটির মধ্যে তিনটি মিলিয়ে যায় এবং একটি নিউক্লিয়াস বিদ্যমান থাকে, এটি মাইক্রোনিউক্লিয়াস। অতঃপর এই মাইক্রোনিউক্লিয়াসটি বিভাজিত হয়। এই মাইক্রোনিউক্লিয়াসটি কীভাবে বিভাজিত হচ্ছে, এর সাথে সাথে এই যে বিভাজিত হচ্ছে এই বিভাজনের সাথে সাথে আবার সাইটোপ্লাজমেরও বিভাজন ঘটবে। কেন? কারণ এই মাইক্রোনিউক্লিয়াসটির বিভাজনের ফলেই কিন্তু নতুন নতুন করে আবার প্যারামেসিয়াম উৎপন্ন হবে বা তৈরি হবে বা সৃষ্টি হবে। তো ফলে একটি এক কনজুগ্যান্ট থেকে দুইটি নতুন কনজুগ্যান্ট প্যারামেসিয়ামের উদ্ভব হয়। এই যেহেতু সাইটোপ্লাজমে তৈরি হবে এর ফলেই কিন্তু এটার উদ্ভব হবে। নবগঠিত প্যারামেসিয়ামের প্রতিটিতেই দুটি মাইক্রোনিউক্লিয়াস ম্যাক্রোনিউক্লিয়াস থাকবে। আমরা যদি আবার এখানে যদি আসি একটু, তাহলে আমরা একটু দেখতে পাচ্ছি প্রথমে চারটি বিলুপ্ত, চারটি থাকতেছে, তিনটি বিলুপ্ত হচ্ছে, একটি থাকতেছে। এই যে এখানে দুইটি, এখানে দুইটি এবং এখানে একটি আবার বিভাজিত হয়ে যাচ্ছে, এবং এই যে মাঝখানে আবার এটার বিভাজন তৈরি হচ্ছে, মাঝখানে আবার বিভাজন তৈরি হচ্ছে। মাঝখানে যখন বিভাজন হচ্ছে তখন এখানে যে দুইটি থাকতেছে, একদিকে দুইটি আর একখানে দুইটি, আর মাঝখানে যে একটি থাকতেছে এটা আবার দুইটা ভাগে বিভক্ত হলো। তাহলে এখানে দুইটি মাইক্রোনিউক্লিয়াস, এখানে এখানে দুইটি ম্যাক্রোনিউক্লিয়াস, এখানে দুইটি ম্যাক্রোনিউক্লিয়াস, এবং এখানে একটা মাইক্রোনিউক্লিয়াস থাকতেছে। এই মাইক্রোনিউক্লিয়াসগুলো একটা একটা করে থাকতেছে। এরপর আবার এই মাইক্রোনিউক্লিয়াসটি আবার যে দুইটা থাকতেছে এই দুইটার সঙ্গে আবার বিভাজিত হবে, যেটা হচ্ছে ১৩ নম্বর চিত্রতে আমরা যদি দেখতে পাই, দুটি দুটি করে দেখা যাচ্ছে। এবং এরপর আবার নতুন করে ১২ নম্বরের ন্যায় এখানে দুইটি মাইক্রোনিউক্লিয়াস, দুইটি মাইক্রোনিউক্লিয়াস দেখা, ম্যাক্রোনিউক্লিয়াস দেখা যাচ্ছে, চারটি ম্যাক্রোনিউক্লিয়াস। সেক্ষেত্রে এই দুইটি ম্যাক্রোনিউক্লিয়াস আবার বিভাজিত হয়ে একটি একটি ১৪ নম্বরের ন্যায় গঠন করবে। এই গঠন করার পরে আমাদের মোট চারটি অপাত্য প্যারামেসিয়ামের সৃষ্টি হলো। তার মানে আমরা বুঝতে পারলাম কনজুগেশনের ফলে একটি হ্যাপ্লয়েড কোষ থেকে
চারটি প্যারামেসিয়াম তৈরি হয়, অর্থাৎ দুইটি হ্যাপ্লয়েড কোষ থেকে আটটি প্যারামেসিয়ামের সৃষ্টি হয়। এটি আমাদের যে কোনো সময় আমাদের এমসিকিউ আসতে পারে, বা আমরা এমসিকিউ কোশ্চেন আকারে বা ব্রিফ কোশ্চেন হিসেবে ধরা যেতে পারে। তাহলে আমরা একটু পুরো প্রক্রিয়াটা একবার একটু ক্লিয়ার হয়ে নেই। সর্বপ্রথম আমরা একটু আমাদের চিত্রটাতে যাব। চিত্রটাতে গেলে আমরা সহজেই একটু বুঝতে পারব। নাম্বার ওয়ান ফিগার, প্রথমে দুইটি কনজুগ্যান্ট একত্রিত হইল মুখ বরাবর। হওয়ার পরে এদের যে ম্যাক্রো নিউক্লিয়াস আছে, যে নিউক্লিয়াসটি সবথেকে বড়, সেই নিউক্লিয়াসটি তার এটা ভাঙন সৃষ্টি হবে এবং এটা বিলীন হয়ে যাবে প্রোটোপ্লাজমের মধ্যে, সরি সাইটোপ্লাজমের মধ্যে এটা বিলীন হয়ে যাবে। এবং মাইক্রো নিউক্লিয়াস মানে ছোটো নিউক্লিয়াসটি দুই ভাগে বিভক্ত হবে, এটা হচ্ছে সমবিভাজনের মাধ্যমে। এই বিভাজনের মাধ্যমে দুইটি এবং পরে হচ্ছে চারটিতে বিভক্ত হয়ে গেল, যেটা ফিগার তিন। তারপর এই চারটির মধ্যে থেকে আবার তিনটি বিলুপ্ত হয়ে যাবে, থাকলো আর একটি করে। এই যে একটি থাকলো, এটা আবার এবার অসম বিভাজন ঘটাবে। এই অসম বিভাজনের ফলে এটি একটি ছোট একটি বড় হবে। ছোটোটি হচ্ছে নিষ্ক্রিয় প্রোনিউক্লিয়াস এবং বড়টি হচ্ছে নিষ্ক্রিয় প্রোনিউক্লিয়াস এবং ছোটোটিতে হচ্ছে সক্রিয় প্রোনিউক্লিয়াস। নিষ্ক্রিয় প্রোনিউক্লিয়াস ওই সেলের মধ্যেই থাকবে বা ওই প্যারামেসিয়ামের মধ্যে অবস্থান করবে, এবং সক্রিয় প্রোনিউক্লিয়াসটি অপর প্যারামেসিয়ামের সঙ্গে প্রোটোপ্লাজমীয় পরিবর্তনের মাধ্যমে তার কাছে চলে যাবে। এর ফলে দুইটি ডিপ্লয়েড কোষে তৈরি হবে। এই ডিপ্লয়েড প্রোনিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয়াসটি আসলো, সেটি প্রথমে দ্বিবিভাজন, এরপর আবার দ্বিবিভাজন, তারপর আবার দ্বিবিভাজন, মানে পরপর তিনবার বিভাজিত হয়ে আটটি প্রোনিউক্লিয়াস তৈরি করবে, আটটি নিউক্লিয়াস তৈরি করবে। এই আটটি নিউক্লিয়াসের মধ্যে চারটি হবে ম্যাক্রো নিউক্লিয়াস, মানে এরা বড় আকার ধারণ করবে, এরা হচ্ছে বড় নিউক্লিয়াস। এই বড় নিউক্লিয়াসগুলো থেকে গেল। এরপর যে মাইক্রো নিউক্লিয়াসগুলো থাকলো, এই মাইক্রো নিউক্লিয়াসের মধ্যে তিনটি আবার বিলীন হয়ে যাবে, মানে এরা একবারে ভ্যানিশ হয়ে যাবে। ভ্যানিশ হয়ে যাওয়ার পরে যেটি থাকলো, এটি আবার প্রথমে একবার বিভাজিত হবে। এই যে মাইক্রো নিউক্লিয়াস যেটা থাকলো, ম্যাক্রো নিউক্লিয়াস হচ্ছে চারটি, মাইক্রো নিউক্লিয়াস একটি। এই চারটির সঙ্গে একটি যুক্ত হয়ে আলাদা আলাদাভাবে দুইটির সঙ্গে সংযুক্ত হবে। এরপর এই দুইটির সঙ্গে আবার থেকে এটি আবার দুইটিভাবে বিভাজিত হয়ে মোট চারটি কোষ উৎপন্ন করবে আলাদা আলাদাভাবে। এই যে চারটি নিউক্লিয়াস, তার মানে প্রথম দুইটি কনজুগ্যান্টের মধ্য থেকে মোট চারটি প্যারামেসিয়াম তৈরি হলো। এভাবেই কনজুগেশন পদ্ধতিটি ঘটে থাকে। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। যদি আপনাদের কোনো জায়গায় কোনো প্রকার সমস্যা থেকে থাকে, তাহলে আপনারা একটু দয়া করে কমেন্ট বক্সে লিখুন, আমি আপনাদেরকে বিষয়টি ক্লিয়ার করে আজকের ক্লাসটি শেষ করব। আমি এখন এই ইন্টারাকশন সেশনে চলে যাচ্ছি। আমি আপনাদের কমেন্টের জন্য আশা করছি, আপনাদের কমেন্ট অনেকগুলো কমেন্ট এসেছে, আমি একটু ততক্ষণে কমেন্টগুলো একটু দেখতেছি। একে অপরের যদি সদস্য সঙ্গে নিউক্লিয়াসের বিনিময়, ওকে গঠনিকভাবে ভিন্ন কিন্তু একই রকম নিচ্ছে, এটা জিওমেট্রিক মিলন যে কনজুগেশন বলে, ওকে জৈবিক। আচ্ছা, আমি একটু নাম সহ কমেন্টগুলো করতেছি। আসফিয়া জিম, তার আগে আরও একটি কমেন্ট আছে। জোবাইদা জুথি বলেছেন, সংযুক্ত হওয়া, রাইট, সংযুক্ত হয়েই কনজুগেশন ঘটে। আসফিয়া জিম বলেছে, একই প্রজাতির সদস্যদের মধ্যে নিউক্লিয়াসের বিনিময়, ওকে। মৌরিমণি বলেছে, সাংগঠনিকভাবে ভিন্ন কিন্তু একই রকম দেখতে,
দুটি গ্যামেটের মিলনকে কনজুগেট বলে, কনজুগেশন বলে। ওকে, তানজিলা বাল্লাল বা বিল্লাল উনি লিখেছেন, ধন্যবাদ ভাইয়া। জান্নাতুল ফেরদৌসি লিখেছেন, জৈবিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক, এরূপ দুটি গ্যামেটের মিলনের ফলে যে যৌন প্রজনন ঘটে তাকে কনজুগেশন বলে। ওকে, প্লিজ মেক এ ক্লাস অন নার্ভ সেল, নার্ভ, আচ্ছা নার্ভের উপর এবং সেল, সেলের উপর এবং নার্ভাস সিস্টেমের উপর। ওকে, বা নার্ভ সেল এবং নার্ভাস সিস্টেম। ওকে, শুভঙ্কর চক্রবর্তী, আই উইল ট্রাই মাই বেস্ট। ওকে, আচ্ছা আপনাদের আরও কোনো জায়গায় যদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। জানাতে ফেরদৌসি আবারও লিখেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, খুব ভালো হয়েছে, আপনার জন্য অনেক শুভকামনা রইল, নেক্সট আরও ক্লাস আশা করছি আপনার থেকে ইনশাল্লাহ। আপু, আসলে আমি মোটামুটি একটু ব্যস্ততার মধ্যেই সময় কাটাই, একটু যদি ফ্রি থাকি তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমি নেক্সট ক্লাস দেওয়ার চেষ্টা করব। আশা করতেছি ইনশাল্লাহ সামনের সপ্তাহেই একটি ক্লাস দিতে পারবো, যদি আল্লাহ তালা আমাকে সহি সালামতে রাখেন। আর আপনারা কোন ক্লাস নেক্সট টাইম পেতে ভালোবাসেন বা কোন ক্লাসটি আপনাদের হলে বেশি উপকৃত হবেন যদি আপনারা বলেন, তাহলে আমি সেই ক্লাসের উপর আপনাদের ক্লাস নেওয়ার চেষ্টা করব। ওই টপিক্সের উপর ক্লাস নিলেই সবথেকে বেটার হবে, তাহলে আপনারা, আপনাদেরও সবথেকে কঠিন কঠিন বিষয়গুলো একটু বেশি কাজে দেবে। এবং আমি যদিও বা শিওর না যে গত বছর এই কোশ্চেনটি এসেছিলো কি না, যদি না এসে থাকে তাহলে 2020 সালে এই কোশ্চেনটি আসার সম্ভাবনা আমি মনে করি 99%, কারণ এই বছরটি প্রতি এক বছর পরপর প্রায় সময় এসেছে। আপনারা যদি টেস্ট পেপার যদি ঘেঁটে দেখেন তাহলে আপনারা এটা দেখতে পারবেন। সো খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন এটি, আপনারা অবভিয়াসলি এটা খুব ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবেন। আমার মনে হয় যে মোটামুটি অনেক বড় লাইভ হয়ে গেছে, প্রায় ফুল চল্লিশ মিনিট হয়ে গেছে। আমি 40-এ লাইভ শুরু করেছিলাম, এখন ফুল 8:20 বাজে, অনেক বড় একটা লাইভ ক্লাস। আসলে অনেক বেশি লাইভ হলে অনেকে আবার একসাথে দেখতে চায় না। তো আমি তাহলে আজকের লাইভ ক্লাসটি শেষ করতেছি। আপনারা আমার এই ভিডিওতেই যদি কমেন্ট করে জানান যে আপনারা নেক্সট টাইম কোন ক্লাসটি পেলে আপনাদের বেশি উপকার হবে, তাহলে আমি চেষ্টা করব সেই ক্লাসের উপরেই ক্লাস নিতে। ধন্যবাদ সকলকে, আজকের মতো আমি লাইভটি এখানেই শেষ করতেছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ ধরে আপনারা ক্লাসটি দেখতেছেন, আমি এখন পর্যন্ত 29 পার্টিসিপেন্টকে দেখতে পাচ্ছি। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে, সকলের সুস্বাস্থ্য কামনা করে, প্রাণীবিদ্যা জুলজি পেজের পক্ষ থেকে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি। আমাদের সাথেই থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।